সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নকআউট স্টেজের প্রথম ম্যাচের প্রেজেন্টেশনে আপনাদের সঙ্গে আছি মাহফুজ আলম এবং প্রেজেন্টেশনে ওয়েলকাম করছি বাংলাদেশের ফরওয়ার্ড ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট সেই সঙ্গে থ্রি ক্রিকসের সম্মানিত ডিরেক্টর ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2022 পাওয়ার বাই ইয়ামাহার নকআউট স্টেজের প্রথম ম্যাচটাতেই ধামাকা পারফরমেন্সে জিতে নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি সো কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ঠিক এই মুহূর্তে এই ম্যাচের কে হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটি জানাবো মোহর শেখ অন্তর 14 রানে 2 উইকেট সঙ্গে একটা মেরেন কংগ্রেচুলেশনস মোহর শেখ অন্তর এবং আপনার জন্য থাকছে প্লেয়ার অফ দ্য ম্যাচের ডামি চেক সেটা আপনার হাতে তুলে দেবেন ফর্মার ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট তারপরে আছে খুব চমৎকার একটা ট্রফি মোহর শেখ অন্তরের জন্যে বাংলাদেশের ক্রিকেটে মোহর শেখ অন্তরের নামটা অনেকেই জানেন খুবই ফ্যামিলিয়ার একটা নেম এবং তারপরে রয়েছে ফ্যান্টাস্টিক বিস্কিটসের সৌজন্যে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার পার্ক এভিনিউ একটা পারফিউম রেখেছে মোহর শেখ অন্তরের জন্যে অ্যান্ড আফটার দ্যাট ইস্পাহানি মির্জাপুরের সৌজন্যে আরও একটা গিফট হ্যাম্পার সব কিছু মিলে মোহর শেখ অন্তরের এই মুহূর্তে কষ্টই হচ্ছে সব কিছু সামলাতে কিন্তু বল হাতে খুব সুন্দর সামাল দিয়েছেন আজকে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ম্যাচ জিতে আর ভার্সিটিও যেহেতু খেলতেছি তো এই জায়গাতে খেলতে অনেক ভালো লাগে সবাই একসাথে খেলি অনেকদিন আর টুর্নামেন্টটা অনেক ভালো তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব কিছু মিলে মোশেক এই জায়গাটাতে এবারে আপনারা যখন ক্রিকেট মাঠে ক্রিকেট বলে খেলেন সেটার তো আসলে একটা ডিফারেন্ট সিনারিও থাকে সেখান থেকে যখন আসলে ইনডোরে আসেন এবং এখানে এসে পারফর্ম করাটা কতটুকু চ্যালেঞ্জিং থাকে আসলে মাঠে মাঠে পারফরমেন্স করা আর এইখানে এই জায়গাটা অনেক ভেরি ডিফিকাল্ট কারণ ছোট জায়গা সবসময় চিন্তা থাকে এখানে বাউন্ডারি হবে আর সবসময় চিন্তা করে ডট করবো তো এই জায়গাটা অনেক প্রেশার মনে হয় বাট এখানে ভালো করলে সব জায়গাতেই ভালো করা যাবে ইনশাল্লাহ আপনার কাছে কী মনে হয় এই গ্রাউন্ডে জেতার জন্য সামনে যাওয়ার জন্য ব্যাটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট নাকি বোলিংটা আসলে ছোট জায়গা এইখানে মনে হয় যে বোলিংয়ে যে ভালো করবে ডিপেন্ড হবে সেই মানে সেই জিতবে আর কি ব্যাটসম্যানরা এখানে অনেকে ডোমিনেট করে খেলে সো এখানে বলারদের জন্য চ্যালেঞ্জিং যে টিম ভালো বোলিং করবে সেই জিতবে আর কি আপনাকে আর চ্যালেঞ্জ দিতে চাই না এতগুলো জিনিস এক হাতে নিয়ে আছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য শুভকামনা বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য তারা কোয়ালিফাই করলো সেমিফাইনালের জন্য তবে পরের ম্যাচটাতে সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম ডিভিশন থেকে আসা এক